আমার আজকের গল্প কালো মেয়ের গল্প। আমার নাম কালি, গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো এ যে একেবারে মা কালি। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালি। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিতা বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করে। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেনসড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠলে বললেন, দেখো সাক্ষাৎ কালি, কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ের কি করে এমন ছিরি হলো ভগবানই জানে। অবৌমা একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলছে গাঢ় রঙের রংটা আরো চাপা লাগবে, হালকা রঙের কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে গেলাম। এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময় আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে, ছেলে, ছেলের মা বাবা ঠাকুমা এবং এক জামাই বাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাবু কালো ধরলো, তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্ত শিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা পষ্টাপষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো, চোখ না একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাবামাটা,
লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয়, আত্মীয় সুমুখে একটা মুখ থাকতো, কি বলো বৌমা? দেখে শুনেই তো ছেলের বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হল না, সটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে, সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন পিন ড্রপড সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও। আমি হলাম ছেলের মা, ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে, প্রচুর টাকা গহনা যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে, সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সমক্ষে। আমি মুখ চোরা ছিলাম, কিছু বলতে পারিনি, কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না, আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান, শ্যামা আমার কালো, তা এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বললেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বেঁকা, কি জানি বাপু, এত আদি খেতা, বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে ঠাকুমা থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম, ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে। সময় পাল্টেছে, রুচিগুলো বদলাতে হবে তো, জং ধরে গেল যে আদিকালের ভাবনায়। দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে, রং যদিও বেজায় কালো, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল, সেই হাসিতে যোগ দিলাম আমিও। কলমে পার্বতী মোদক, গল্প পাঠে আমি অর্পিতা। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি। আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ।